হ্যালো গাইস, তো আজকে অনেকদিন পরে আমি যেতেছি আমার মামার বাড়িতে। কারণ কিছুদিন আগে আমার দাদু মারা গেছে, তো শ্রাদ্ধে কিছু অনুষ্ঠান আছে, লগে আমার এই বন্ধুটাও যাইতেছে। হে কুমার কাটনাই মাঝে বোগা, তো হেরা আমি কিছু, চল তুই যতক্ষণ আমার সাথে আসো তো আমার যাবার লাগে তাই খামু। তো আমরা অনেক কিছুই খাইছি কিন্তু এতটা ফটো ভিডিও তুলছি না, কারণ লজ্জাও লাগে নতুন নতুন তো তাই। আর এদিকে আমি এখন গাছপালা দেখা দেখা, সুন্দর সবুজ আবহাওয়া দেখা অনেক ভালো লাগতেছিল আমার। অ্যাকচুয়ালি ট্রেনে জার্নি করতে অনেক বেশি বোরিং লাগে, অ্যান্ড আমি বেসিক্যালি করিও না, ট্রেনে অনেক কম জার্নি করি। বাট ওই দিন কেলে গেছে অনেক ভালো লাগতেছিলো। অ্যাকচুয়ালি আমি যাইতেছি শিলচারে, আমার জন্ম আমার মাদারল্যান্ড শিলচারই। আর ওইখানের যে গানগুলো আছে না, আসামের যে গানগুলো, ওগুলো আমার শুনতে অনেক ভালো লাগে। তো গান শুনে শুনে আমি তো অনেক সেরা করে এনজয় করে করে গেছি পুরোটা রাস্তা। কোন সময় যে রাস্তা শেষ হয়ে গেছে গা আমি কইতামও পারি না, ওই দিন এত ভালো লাগতেছিলো কেড়ে জানি। আর এদিকে করিমগঞ্জটা পাওয়ার পার হওয়ার পরেও দুই তিনজন ছেলে পুলে মিললে সাইডে ফাইডে হ্যার দুষ্টামি করতেছিল যখন ট্রেন ঢুকতেছিল। তো আমার লোকের সিটে বসে একজন আঙ্কেল তারা ডাক দিয়ে এনে কইছে যেমন করো না, এমন করাটা ঠিক না। তো আপনারা যদি এরকম কোনো ছেলে বাচ্চা টাচ্চা এরকমভাবে দেখেন দুষ্টামি করতেছে, তাও ট্রেন যেদিকে ঢুকে বা ট্রেন সাইডে ফাইডে আইতাছে এদিকে, তো তারা অবশ্যই মানা করবেন, এগুলো ঠিক না, যে কোনো সময় যে কোনো বিপদ লাগতে পারে। আর এদিকে আমার তো আর কিতা বিকাল হয়ে যাইতেছে, এদিকে চাঁদ মামু বাড়িছে। ছোটোবেলা মনে করতাম যে চাঁদ আমরা লগে লগে থাকে, অ্যাকচুয়ালি আমার মতো অনেকেরই এরকম কনফিউশন থাকতে পারে, আমি জানি অনেকেরই আছে, এটা বুঝতাম না। আর এদিকে আমি জানি না আমার লোক এরকম কিলিকা হয়, আমি যেদিক দিয়ে আমার যাওয়ানের পথ এদিক দিয়ে না গিয়ে কোন দিক দিয়ে জানি আমি বাইরেছি ঠাকুর জানে। এখান থেকে আবার 15-20 মিনিট হাইট টাইটটা মানুষের জিগায় জিগায় আবার স্টেশনে গেছি, 1 লাখ হাইট টাইটটা আমার কথা কয়ে লাভ নাই। অ্যাকচুয়ালি আমি রাস্তায় ভুলিয়া গেছি, গাড়িটা নতুন না, আমি প্রায় সময় রাস্তা ভুলিয়া যাইগা, যদিও আমি কিছুদিন আগে মামার বাড়িতে গিয়েছিলাম। তো আর কি তা করুন, কিছু করার নাই, তো গেছি আবার হাইট টাইটটা এদিকে গিয়া সেরা। আমার একটা মামা দাঁড়ানি, মানে মামা ছিল নিবার লিগা, তো আমি একটু সময় দাঁড়াইছি, তো তাই না আয়া পড়ছিল, আইসে পরে আমি গেছি গাড়ি দিয়ে। আমরা অনেক সুন্দর আছে, অনেক বড়ও আছে, তো আমি এখানে ছোটোবেলার থেকে আসা যাওয়া আছে আমার। তো দেখতে দেখতে গেছি গা মামার বাড়িতে গিয়ে, আমার এখানে গিয়ে দেখি ভাই ভাই বোন মাসি দিদিমা সবাই গল্প গুজব করতেছে, তার মুখে তার লোকে শুয়েছি। এখানে অনেকেই আসিল বাট তখন সামনে আসিল না, দাদু দিদা মা শান্তি গাইছিল অনেকে, তো সবাই গল্প গুজব করছি। আর এখানে কালকে রান্না বাড়ার লেগে ওই মাস কালের ডাইল এনে রাখছিল মামা, তো তোমরা যে জিনিসটা দেখাইতেছে এটা হচ্ছে ওই দেখো মাস কালের মধ্যে এত পোকা ধরছে। ভাবছি মাস কালের ডাইল খাইতে অনেক স্বাদ হয়, কিন্তু ওই দিনের পোকা দেখা আমি আর মাস কালের ডাইল হয়ে গেছিলাম, ঠাকুর আমি তার খাইতাম না। তোমরা একটু লক্ষ্য করে দেখো কীভাবে পোকাটি বিড়িবিড়ি করতেছে, এমন তো রকেডা খায় ভাই, আমি তো খাইতে পারতাম না, আমার তো মেয়েকে ঘৃণা লাগে। তারপরে এইদিকে দেখো ভাই বোন আমার ফায়া মানে জিতা করে আমার লোকের, এটা কয়ে লাভ নেই, তারা অনেক খুশি হয় আমি গেলে। আর এদিকে আমার ফায়া আমার যা তা হাল বানিয়ে লাইছে, কিন্তু যাই হোক সবসময় তো করে না, আমিও দিয়ে রাখছি নে কর তোরা কত করবি। আর হ্যাঁ রাইতা যেন করছে, পরের দিন আমি ঠেলা বুঝছি আমার এতটা চুল ফরছে, আমার মাথা যত চুল আছে অর্ধেকের অর্ধেক মনে ফিরে গেছে গাই, তার মানে শুধু 5-10 মিনিট না, আধা ঘন্টার মতো আমার চুল লইয়ে এটা করছে, একটা চুল তো ফরবই না। তো এইটা করতে করতে রাত্রি হয়ে গেছে গা, সবাই আইসে, তো আমি ক্লিপ নিতাম ভুলে গেছে গা। সবাই খাওয়া দাওয়ার পরে মনে হয়েছে ওই মা মামার লোকে গল্প করতেছে, মামি ভাত খাইতেছে, এটা আমরা মামার বাড়ি রান্নাঘর। অ্যাকচুয়ালি হ্যাঁ ঘরটা কালে তোলা হয়েছে, কমপ্লিট হয়েছে না, এর মধ্যে দাদু মারা গেছে, তো 70 কমপ্লিট করা হইব। তো তোমরা থাকো আমার ভিডিও, তো আজকে লেখা টাটা, বাই বাই, গুড নাইট।